জাতীয় সরকার গঠন, উনি যে গঠনের কথা বলেছেন এটা কতটুকু যৌক্তিক? নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলেই কি নির্বাচন নিরপেক্ষ হবে কিনা? তার কারণ পুলিশ প্রশাসন এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে এই 13 বছরে আওয়ামী লীগ তাদের যে ক্যাডারদেরকে ওখানে, তাদের রাজনৈতিক নেতাদেরকে সেখানে যে পুনর্বাসন করেছে, যুক্ত করেছে, তাদেরকে ওই জায়গায় ওই অবস্থায় বহাল রেখে আপনারা নিরপেক্ষ নির্বাচনের স্বপ্ন দেখছেন কিভাবে? আর মানে এটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন। না, আমরা তো স্পষ্ট ভাষায় বলছি যে আপনার নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার যদি আপনার নির্বাচন করতে চায় এবং তারা নির্বাচন করতে পারবে, এটা 91 সনে আপনার বিচারপতি শাহাবুদ্দিন সাহেব দেখিয়ে দিয়েছেন। তার আগে তো হোসেন মোহাম্মদ এরশাদ নির্বাচনী ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছেন। সেখান থেকে কিন্তু আপনার বিচারপতি শাহাবুদ্দিন তার মেধা প্রজ্ঞা এবং দুঃসাহস দিয়ে আপনার নির্বাচনটা করতে পেরেছেন। এখানেও ধরেন প্রশাসনে বলেন আর ইয়েতে বলেন, এখানে এদের সংখ্যা কম। আমি আপনার একটা কথা বলি, যে আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশের শতকরা 80% লোক সরকার বিরোধী, সেটা সর্বক্ষেত্রে, কিন্তু সেটা প্রশাসনে বলেন, সেটা পুলিশে বলেন, সেটা সেনাবাহিনীতে বলেন, সেটা র্যাবে বলেন, সেটা শ্রমিকের মধ্যে বলেন, সর্বক্ষেত্রে কিন্তু বিরোধী। এখানে অল্প কয়জন, গুটি কয়জন যারা আপনার কি পয়েন্টে আসছে, এদেরকে শুয়ে নিরপেক্ষ ব্যক্তিদেরকে দিয়ে নির্বাচন করাটা সম্ভব, যে কারণে আমরা বারবার বলছি যে দলীয় সরকার অধীনে কোনো নির্বাচনে যাওয়ার প্রশ্নই আসে না, নির্দলীয় সরকার অধীনে নির্বাচন হতে হবে। আর তারেক রহমান যেটা বলেছেন, দেখেন আপনার ইতিমধ্যে কেউ কেউ বলছেন জাতীয় সরকার এবং তারেক রহমান বলছেন নির্বাচন পরবর্তীকালে জাতীয় সরকার। জাতীয় সরকার নির্বাচনের আগে যারা জাতীয় সরকার কথা বলছেন, আসলে তারা কি কারণে বলছেন, কিভাবে বলছেন, সেই জাতীয় সরকারে কোন কোন রাজনৈতিক দল থাকবে, কোন রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলগুলো আদৌ নির্বাচন করে কিনা, তাদের দল নির্বাচন করবে কিনা, এগুলো স্পষ্ট বুঝছেন। এটা 2-3 জন ব্যক্তি আপনারা শেষ বয়সে কিছু পাওয়ার আশায় আপনার সরকারের পারপাস সার করার জন্য কথা বলছে। জাতীয় সরকার তো আওয়ামী লীগ অবশ্যই গঠন করবে নির্বাচনের আগে। আপনি একদম, আমি আপনাকে চ্যালেঞ্জ একদম মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি, জাতীয় সরকার নির্বাচনের আগে সরকার গঠন করবে। কিভাবে করবে, এই মুহূর্তে সরকার একদলীয় মানে সরকার, আওয়ামী লীগের সরকার, কিন্তু এই সংসদে কিন্তু আমার ম্যান রয়ে গেছে, ইনু আছে, তারপর জাতীয় পার্টি আছে, তারপরে আরো আপনার দুই যে তরিকত ফেডারেশন আছে আপনার, তারপরে আপনার মহিলা দুই একজন এমপি আছেন যারা অন্য দলের, এদেরকে নিয়ে যদি সরকার গঠন করে, ধরেন মন্ত্রিসভাটা ভেঙে দিল অথবা মন্ত্রিসভাটাকে ছোট করে এদেরকে 47 জন একটা মন্ত্রিসভা করলো, তাহলে 4 জন তো টেকনোক্রেট নেওয়াই যায়, টেকনোক্রেট 4 জন 4টা রাজনৈতিক দল থেকে নিয়ে নিল, তাই তাইলে ধরেন চরমনের কে নিয়ে নিল, বললো জাতীয় সরকার। তো এইটা হলো যে সরকার বা সরকারকে, সরকার জনগণকে ভাওতাবাজি দেওয়ার জন্য, ভাওতা দেওয়ার জন্য একটা জাতীয় সরকার, এই ইস্যুটা সরকার কিছু দুই একজন বিরোধী দলের নেতাকে দিয়ে মাঠে ছাড়ছে। এর পক্ষান্তরে তারেক রহমান যেটা বলেছেন যে এই সরকারকে বিতাড়িত করে সমস্ত রাষ্ট্র যন্ত্রকে মেরামত করার জন্য, এই তথ্য কিন্তু আপনার নেতাও দিয়েছে। না না, আমার নেতা, আমার, তিনি আমার সাবেক নেতা, তোমার নেতা না, তিনি আমার সাবেক নেতা। আমি বলছি এই নেতা, আমার এই সাবেক নেতা সরকারের ফাঁদে পা দিয়ে এই ধরনের বক্তব্য দিচ্ছেন, কারণ এটা এটা আওয়ামী লীগ এটাকে গ্রহণ করবে। কিন্তু তারেক রহমান সাহেব যে বক্তব্যটা দিয়েছেন নির্বাচন পরবর্তীকালে জাতীয় সরকার, সেই জাতীয় সরকারটা তিনি বলেছেন যে যেহেতু এই সরকার সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছেন, সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একদম মানে একটা একটা মানে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছেন, সেটাকে রাষ্ট্রকে বিনির্মাণ করার জন্য সকল মানে যারা জয়ী হবেন বা যারা পরাজিত হবেন বা এই আন্দোলন সংগ্রামে যারা থাকবেন তাদের সবাইকে নিয়ে একটা সরকার গঠন করবেন, এইটা একটা যুগান্তকারী ঘোষণা। এই ঘোষণাটা 1972 সালে যদি মরহুম শেখ মুজিবুর রহমান দিতেন, কারণ সারা জাতি কিন্তু ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করে শত্রুকে পরাজিত করেছে। জি বলেন, আপনারা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেলেন, অ্যাবসোলিউট মেজরিটি পেয়ে গেলেন, জি, একদম 300 আসনের কাছাকাছি চলে গেলেন, জি, বিএনপি, জি, তাহলে ওরা আর ওরা জাতীয় সরকার কেন কোন দুঃখে করবে? না না, এটা এটা এটাকে জাতিকে মানে দেখেন 300 আসনে জিতে গেলে, এই যে মানে সব জিতে কিন্তু জিতা নয়, 300 আসনে জিততে গেলে কিন্তু প্রত্যেকেই সাথে দিতে হবে। এবং আমরা এই কথাও বলেছি, যেমন আমি আমার বক্তব্যে বলেছি যে মানে আপনার এই সরকার রসনালে পড়ে একজন মেধাবী আমলা আপনার, তিনি আপনার ওএসডি হয়ে আপনার অবসর গ্রহণ করেছেন, বিএনপি এবং তার জোট ক্ষমতায় আসলে সেই আমলাকেও কিন্তু
আমরা একটা কাজে লাগাবো, তার বুদ্ধিকে কিন্তু এই রাষ্ট্র বিনির্মাণ করার কাজে লাগাবো। আমরা এটাও বলেছি যে সরকারি চাকরির মেয়াদ আমরা আরো বাড়িয়ে দেব, কারণ এই সরকার কিন্তু ডিএনএ টেস্ট করে চাকরি দিচ্ছে। সুতরাং আমাদের এখন যেটা দরকার সেটা হলো যে আমরা ঐক্যবদ্ধ ভাবে আগে এই জগৎ পাথরটাকে সরিয়ে ফেলা, এবং সরিয়ে ফেলে কিন্তু আমরা প্রত্যেকে মিলেই রাষ্ট্রকে বিনির্মাণ করতে হবে একক ভাবে। রাষ্ট্র 1972 সালে শেখ মুজিব বিনির্মাণ করতে পারে নাই, এখনো শেখ হাসিনা একক ভাবে পারছে না। রাষ্ট্রকে বিনির্মাণ করতে হলে রাষ্ট্রকে আরো আপনার যতটা সম্ভব মানুষকে ঐক্যবদ্ধ ভাবে ঐক্যে সামিল করতে হবে। এটা অর্থ এটা নয় যে সবাইকে মন্ত্রী করতে হবে, কিন্তু রাষ্ট্রকে পরিচালনা করার জন্য বিভিন্ন ক্ষেত্রে সবাইকে তার মেধাকে কাজে লাগাবে, এটাই কিন্তু তারেক রহমান সাহেব বলেছেন, এবং আমি মনে করি এটা একটা যুগান্তকারী ঘোষণা। অনেক ধন্যবাদ সেলিম ভাই আপনাকে। আমি অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। রাশেদ ভাই, আপনার কাছে জানতে চাই, আপনি নিশ্চয়ই পরিষ্কার করে বলবেন যে বিএনপি জোট কি আওয়ামী লীগের মেয়াদ উত্তীর্ণ পর্যন্ত অর্থাৎ মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছে আন্দোলনের জন্য? সেলিম ভাই যেটা বললেন, এগুলো কি অ্যাচিভ আন্দোলন না করে শুধু এই মিটিং মানে আপনার সেমিনার টেমিনার করে অ্যাচিভ করা সম্ভব কিনা, এটা আপনি যদি একটু বলেন। ভাই অনেক ধন্যবাদ, সময় অন করিয়েছে, সংক্ষেপে বলার চেষ্টা করছি। আগের প্রশ্নটা ছোট করে বলে নিই, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার এবং জাতীয় সরকার। আমি খুব ছোট মানুষ, আমি আসলে পার্থক্যটা এইভাবে বুঝি, যদি স্পেসিফিকলি বলি তাহলে তত্ত্বাবধায়ক সরকারের সময় মেয়াদকালটা কম, 3 মাস 4 মাস থেকে নির্বাচন করে ছেড়ে দাও। জাতীয় সরকার যেটা বলা হচ্ছে 1 বছর 2 বছর 3 বছর, এটার পিছনে নানাবিধ যুক্তি আসছে। তত্ত্বাবধায়ক সরকার আসবে না জাতীয় সরকার আসবে, এত কিছু বুঝি না। আমি যেটা বুঝি সেটা হচ্ছে আওয়ামী সরকারের অধীনে কোনো নির্বাচন সম্ভব না, এবং হতে যেটি যদি সেটা হয় তাহলে আসলে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, আমি এটা বুঝি। আর পরবর্তীতে যে বিষয়টা বলা হলো সেটা হচ্ছে যে জাতীয় সরকারের যেটা বলা হচ্ছে যে নির্বাচনের আগে নাকি পরে, সেলিম ভাই অনেক বর্ষিয়ান মানুষ, উনি অনেক ভালো বুঝেন আমার, বাট আমি আমার ক্ষুদ্র মস্তিষ্কে টিটু ভাই আপনার সাথে একটা জায়গায় একমত। একটা নির্বাচন হয়ে যাওয়ার পর যদি 300 আসন লাগবে না, 151 আসন পেয়ে আমি যদি একটা সরকার গঠন করতে পারি, এরপরে কষ্ট করে আবার জাতীয় সরকার করার কি প্রয়োজন আছে? এটা আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমার কনফিউশন রয়ে গেছে। আমি গভর্নমেন্ট বানায় ফেলছি, একটা ইলেকশন করতে 1,000 কোটি টাকা খরচ হয়, ব্যালট বক্স পাঠানো, পুলিশ পাঠানো, প্রশাসন পাঠানো, পুরো নির্বাচন ডামাডোল করে এত টাকা খরচ করা শেষ। আফটার দ্যাট আই এম দ্য উইনার, আমি লুজার্স অথবা যাদেরকে আমি আসন দিতে পারি নাই তাদেরকে নিয়ে এসে আবার জাতীয় সরকার করবে, এটা একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমার কাছে ব্যক্তিগতভাবে বিশ্বাসযোগ্য মনে হয় না। এটা এই থিওরিটা নিয়ে আরো কাজ করার সুযোগ আছে বলে আমি মনে করি। তো এটা গেল বিষয়। আপনি সর্বশেষ যেটা নতুন প্রশ্ন আমার জন্য দিয়েছেন সেটা আমি আগের আলোচনায় ক্লিয়ার করেছি, সেটা হচ্ছে আমি বিশ্বাস করি, যেটা আমি সবসময় যেটা বলি, এই যেখানে সেলিম ভাই একটু আগে বললো যে আমার সাবেক নেতা বর্তমান নেতা নয়, আমি আসলে সাবেক বর্তমান বুঝি না টিটু ভাই, আমি বিএনপি জামাত বুঝি না, আমি এলডিপি জাকপা কল্যাণ পার্টি বুঝি না, পার্থ ভাই রাগ করে 20 দল থেকে চলে গেছে কিনা আমি বুঝি না। আমি একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে আওয়ামী লীগের সাথে এই মুহূর্তে অল্প কিছু মানুষ আছে, সেটা নেতা বলেন আর কর্মী বলেন, বাকি সব গাল গপ্পে আছে। একটা বৃহত্তর ঐক্যের ডাক প্রয়োজন, যেই ঐক্যের ডাকের মধ্যে এই মতভেদগুলো থাকবে না, যে তুমি ওই মূল অংশ, তুমি ভাঙ্গা অংশ, তুমি জাকপার আসল টিম, তুমি জাকপার ক্ষুদ্র টিম, তুমি এলডিপির এই টিম, তুমি কল্যাণ পার্টির ওই টিম, জামাত কি অমুক নাকি, পার্থ কেন চলে গেল, সরি পার্থ ভাই কেন চলে গেল, এই এই অংশগুলা যদি বাদ দিয়ে আমরা এক হতে পারি টিটু ভাই, তাহলে আমি বিশ্বাস করি তাদের সাথে কি বাহিনী থাকুক আর প্রশাসন থাকুক, ইটস জাস্ট আ ম্যাটার অফ 24 আওয়ার্স। প্রেস ক্লাবের ভিতরে এসিতে বসে ভাষণ দেওয়া লাগবে না, ওই ইফতার পার্টি করা লাগবে না, 24 আওয়ার্স টিটু ভাই, আমি এটা বিশ্বাস করি মনে প্রাণে, কারণ বাংলাদেশের আনাচে কানাচে লক্ষ লক্ষ মানুষ রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, ওই বৃহত্তর ডাকটা আসছে না টিটু ভাই, এটা হচ্ছে দুঃখের কথা। এই হ্যামিলনের বাঁশি কে বাজাবে রাশেদ? হ্যামিলনের বাঁশি কে বাজাবে? না না, ওই লাইনটাই বলতে চাচ্ছিলাম টিটু ভাই, আমি বিশ্বাস করি মনে প্রাণে যদি আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহবন্দী না থাকতেন তাহলে আজকে এই দুর্দশাটা দেখতে হতো না আমাদের, কারণ হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহবন্দী।
রাশেদ, আপনার ইন্টারনেট বোধহয় একটু, আচ্ছা আপনি কি বলতে যাচ্ছেন আমরা বুঝতে পেরেছি। আমি সবশেষ যা যার মন্তব্য নিচ্ছি, আপনার দুজনেরই বক্তব্য শুনলেন, সাকিব সাহেব আপনি দুজনের মন্তব্যের পাশাপাশি আপনি যদি একটু বলেন যে আমি যেটা জানতে চেয়েছিলাম যে জাতীয় সরকার এবং নিরপেক্ষ নির্বাচন এবং আন্দোলন, এই বিষয়ে যদি আপনি আপনার আপনার অবস্থানটা। জি জি, আমার আমার অবস্থান একটু ভিন্ন, কারণ আমি আমার চাকরি ছেড়ে দিয়ে যেহেতু নামছি রাজনীতি করতে, সেই জন্য আমি এই একটু আপোষ টাপোষ কমের মধ্যে যেতে চাই, বুঝছেন না? আমি যেহেতু কেরিয়ারই ছেড়ে দিচ্ছি, আমার কিছু পাওয়ার খুব একটা চিন্তা নাই, আমি আর আমি কোনো পদের চিন্তা করছি না। আমি যেভাবে চিন্তা করি সেটা হচ্ছে যে বাংলাদেশের 50 বছরে যে রাজনীতি হয়েছে সেই রাজনীতি অনুযায়ী আমরা কখনোই দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পাব না, অন্তত এখন পর্যন্ত যেই অবস্থা আছে। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশে এখন পরবর্তী নির্বাচন যেটা হবে সেই নির্বাচনটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে হওয়া উচিত। দ্বিতীয় কথা আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে জাতীয় সরকার, জাতীয় সরকার আমার মানে ক্ষুদ্র জ্ঞানে বলে যে যখন ওই আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছিল তখন চার্চিল অ্যাটলি উনারা একটা জাতীয় সরকার করছিলেন, লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টি মিলে। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি জাতীয় সরকার, আমি ওইভাবে বুঝি যে জাতীয় সরকার হলে তো সব পার্টিকেই নিতে হবে, আর তাহলে আপনি একটা বড় পার্টিকে বাদ দিয়ে দিবেন কিভাবে, অথবা বড় পার্টির কোন কোন অংশকে আনবেন, এগুলো নিয়ে অনেক চিন্তা ভাবনা আছে। কিন্তু আমি সবচেয়ে বড় কথা আমি যেটা মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি হয়েছে 50 বছরে, আমি আমি অত্যন্ত দুঃখের সাথে, আমি এটা কিন্তু আমার কোনো ব্রাদারদের আমার কোনো ভাইদের প্রতি ব্যক্তিগত আক্রমণ না, কারো প্রতি না, কিন্তু সিস্টেমটা এমন হয়ে গেছে যে আমি আসলে সত্যি কথা বলবো ভাই, আমি কেউ ইলেক্টেড হয়ে আসবে এবং এসে নির্বাচনের উপর একটা আইন করবে, অথবা সে যে পুরোপুরি আদালত বিচার ব্যবস্থাকে যে সম্পূর্ণভাবে প্রধান বিচারপতির অধীনে দিয়ে দিবে এবং হাইকোর্ট এবং প্রধান বিচারপতির অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে এবং লোয়ার জাজদের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে যে একদম নিরপেক্ষ একটা প্রক্রিয়া তারা প্রতিষ্ঠা করবে, আমি কিন্তু এই ব্যাপারে আস্থা পাই না, আমি এই ব্যাপারে আস্থা পাই না। এবং আমার মতে আমরা 50 বছর ধরে এটা কষ্ট করেছি, হ্যাঁ 51 বছর ধরে বাঙালি মুসলিম এবং বাংলাদেশের সমস্ত মানুষ এই কষ্ট করে যাচ্ছে। আমি এখন মনে করি যে এই কথাগুলো আগে বলা দরকার, কিভাবে হবে, কিভাবে হবে, কখন হবে, এটা বুঝে তারপরে এই প্রোগ্রাম নিয়ে আগানো উচিত, না হলে খালি এসে একজন ডাক দিল আমার মনে হয় এখন এটা সম্ভব না। এটা হচ্ছে আমার বক্তব্য। অনেক ধন্যবাদ আপনাকে সাকিব সাহেব। সেলিম ভাই, আমি একদম শেষ পর্যায়ে 30 সেকেন্ডের সময়ের মধ্যে আপনি যদি আমাদের দর্শকদের জন্য কিছু বলতে চান, আপনার শেষ মন্তব্য কি হতে পারে? ইনশাল্লাহ আমরা আশাবাদী যে অচিরেই এই জগত্তর পাথর সরিয়ে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ পাব, আমরা এই অপশক্তিকে পরাজিত করে আমরা সম্মিলিতভাবে সবাই মিলে আমরা রাষ্ট্র মেরামত করব। এই সম্মিলিতভাবে এই অপশক্তিকে পরাজিত করার জন্য প্রত্যেককেই আপনার নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্ব পালন করার জন্য, এক মঞ্চে আসার জন্য, এক কাতারে আসার জন্য, এক কণ্ঠে আসার জন্য আমরা আহ্বান জানাবো। এবং আমরা আশাবাদী যে জনতার বিজয় সবসময় হয়েছে, সারা পৃথিবীতেই আপনার স্বৈরতন্ত্রের পরাজয় ঘটেছে, আজও কালক এই সরকার এবং এই স্বৈরাচার এবং এই ফ্যাসিস্ট এই সরকার আপনার পরাজয়।